মোদিন সাথে মিশারণি, মোদিন সাথে মিশারণি, ময়দানে তোর মোস্তফাকে দিনা মাগো, সঙ্গে নিয়ে যা তোর মোস্তফাকে দিনা মাগো, সঙ্গে নিয়ে যা বাবুলা বনে সায়ার তলে বসবো সবাই ঘিরে, খুরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দেবো শিরে, খুরমা তোর মোস্তফাকে দেনা মাগো, সঙ্গে নিয়ে যাই ওদের সাথে মিশারণে, ময়দানে ভাই যদি পা খেতে দেব, খেজুর মেথি ক্ষুধা যদি পা, আর দুম্বা পাতার ঠোঙাই দেব আর দুম্বার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, তোর মোস্তফাকে দেনা মাগো, সঙ্গে নিয়ে যাই ওদের সাথে মিশারণে, ময়দানে ভাই নাই আল্লাহ। নবীকে হযরত আবু বকর কতটা ভালোবেসেছিল শুনলা বাকি আমি, ও ভাই জানের মুরব্বি আব্বা জানের, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কতটা প্রিয় করেছিলেন শুনলা বাকি আমি। এক তারিখে দেখতে পাওয়া যায় বাবা আল্লাহ নবী দয়া নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার যখন কিনা ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে, কোরআন কমপ্লিট হয়ে গিয়েছে, ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছিলেন এই আয়াত আরাফার ময়দানে নাযিল হয়েছিল, যে আরাফার ময়দানে হযরত নবী আদম হযরত আমাদের মা হাওয়া আলাইহিসসালামের সঙ্গে আমার আল্লাহ পাক সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছিলেন। ও ভাইয়েরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীকে কতটা প্রিয় করেছিলেন, আল্লাহ নবী দয়ার নবী
তিনি যে 23টা বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, হকের কথা বলেছিলেন, ন্যায়ের কথা বলেছিলেন, সত্যের কথা বলেছিলেন, আল্লাহর একত্ববাদের কথা প্রচার করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কমপ্লিট করে দিলেন, আমার আল্লাহ আমার নবীকে এতটাই ভালোবাসে, আল্লাহ আমার নবীকে এতটা প্রিয় করে, আল্লাহ নবী দয়াল নবীকে আমার আল্লাহ এতটাই মহব্বত করে, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। হাবিব আপনি শুনে নেন, যেদিন আমার ইসলাম কমপ্লিট হয়ে যাবে, আমার দিন কমপ্লিট হয়ে যাবে, আমার পূর্ণাঙ্গ কোরআন যেদিন আপনার উপরে অবতীর্ণ হয়ে যাবে, আমার নবী আমার রাসূল মিয়াল্লাহ পাক সেদিন আপনাকে সসম্মানে ডেকে নেব। তুই জোরে বলবেন না, আমার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিলেন, আমার নবী আমার রাসূল আমার ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে, আমার ধর্ম আমার মনোনীত ধর্ম ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনার চিন্তা করতে হবে না, কারণ আমি আল্লাহ পাক আপনার ওসিলায় কমপ্লিট করে দিয়েছি, আমার ইসলাম আমার কোরআন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আমার ইসলামকে কেউ ধ্বংস করতে পারবে না, ইসলাম মানে হলো শান্তি। ইসলামের সংবিধান হলো কোরআন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জামার কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কেননা যে কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, কোন সন্দ পর্যন্ত করা যাবে না। যালিকাল কিতাবুল রাইবা ফীহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আমার আল্লাহ পাক জানিয়ে দেন আমার এই কিতাবকে যারা মেনে ধরবে, আমার এই কিতাবে আদর্শ মেনে যারা চলবে, অবশ্যই আমি তাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেব, মুত্তাকিদের দলভুক্ত বানিয়ে নেব। জোরে বলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন হুদাল লিন্নাস ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনের অপর নাম হলো হুদা, কোরআনের অপর নাম হলো ফুরকান। আমার আল্লাহ বলেন যে আমি হেদায়াতের রাস্তা স্বরূপ কোরআনকে নাজিল করেছি, সমস্ত মানবের হেদায়াতের রাস্তা স্বরূপ কোরআনকে নাজিল করেছি। আমার রেখে দিয়ে চলে গেছেন, আর আমার আল্লাহ সেই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এ কোরআন হিফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি, যারা আমার কোরআনকে হিফাজত করবে আমার আল্লাহ বলে আমি তাদেরকে হিফাজত করব, কঠিন দিনে আমি তাদের নাজাত দান করব, যারা আমার কোরআনকে হেফাজত করবে আমার আল্লাহ তাদেরকে হেফাজত করবে। আমার আল্লাহ বলেন যারা আমার কোরআনের ছায়াতল থেকে দূরে সরে যাবে, আর যদি তারা হেদায়াত না হয় তারা বড় কঠিন বিপদগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, আমার ইসলামের মধ্যে যারা পরিপূর্ণ প্রবেশ করবে আমার
আমার ইসলামের মধ্যে গণ্ডির মধ্যে যারা থাকবে, আমার আল্লাহ বলে তারা কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না, কারণ আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। মুসলমান শুনে রাখেন, ইসলামের এই গণ্ডির বাইরে যারা চলে যাবে, যদি তারা হেদায়াত না হয়ে মরে যায়, আমার আল্লাহ বলে তাদের হিসাব দেওয়া আমার কাছে, তারা যে হিসাব দেবে আমি যে তাদের হিসাব নেব, এই হিসাব দেওয়াটা তাদের বড় কঠিন হয়ে যাবে। এবার আসুন বাবা, হযরত আবু বকর নবীকে কতটা প্রিয় করেছিলেন, কতটা ভালোবেসেছিলেন, আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন, নবী আমার আল্লাহকে সাড়া দিয়ে চলে গেলেন। ওফাতের ঘটনা ওফাতের কথা বল অনেক সময়, আমার নবী দয়া নবী কোরআন সুন্নাহ রেখে চলে গেলেন। ও ভাই জানেরা, কিন্তু আল্লাহ রসুল যখন চলে গেলেন, কিন্তু দেখতে পাওয়া যায় আমার নবীর সবচেয়ে প্রিয় হযরত আবু বকর, তিনি কিনা চোখের পানি ফেলতে ফেলতে মদিনার মসজিদে নববী শরীফে মেহরাবে দাঁড়িয়ে তিনি ইমামতি করতেন, ইমামতি তিনি করেছিলেন। ও ভাই জানেরা, কেননা যে মেহরাবে আল্লাহ নবী দয়া নবী ইমামতি করতেন, যিনি হলেন ইমামের ইমাম, যিনি হলেন নেতার নেতা, পণ্ডিতের পণ্ডিত, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আর নামাজ পড়তে পারেন না, নবীর জবান মোবারক দিয়ে মধুর কোরআন তেলাওয়াত আর শুনতে পায় না। ও ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা ফেটে যায় নবীর মহাব্বতে, বুকটা ফেটে যায়, হযরত আবু বকর আমার নবীকে এতটা মহাব্বত করেছিলেন, যিনি বিনা প্রশ্নে কোনো রকম পরীক্ষা না করে, কোনো প্রশ্ন না করে এক কথায় আমার নবীকে দেখে আল্লাহ নবীর কাছে গিয়ে এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়ে, নবীকে নবী বলে মেনে নিয়ে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিয়েছিলেন। ইমানের কালেমা, কালেমা ইল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কতটা আমার আল্লাহ হযরত আবু বকরকে নিয়ামত দান করেছেন, আল্লাহ নবী দয়া নবী স্বয়ং জানিয়ে দিয়ে গেছেন। দুনিয়ার মানুষের জীবনের নেক আমলগুলো নিয়ে যদি দাড়ি পাল্লার এক পাশে রাখা হয়, আল্লাহ নবী বলেছেন আমার আবু বকরের আমল যদি আরেকটা পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। তিনি আমার নবীর জন্য কাঁদছেন, শুধু তাই নয়, হযরত আবু বকর তিনি কাঁদতেন আর বলতেন আমার নবী চলে গেলে আমি আবু বকর আমার অবস্থাটা কি হবে, যিনি হিজরতের সাথী, ঠিক কিনা? আমার নবীকে কষ্ট দিয়েছিল কারা? ওই ইহুদি নাসারা, ঠিক না? বল, আজ কষ্ট দিচ্ছে। প্রিয় মুসলমান ভাইয়ানেরা, আমার আপনার নবী বিবি দয়াল নবী সিদ্দিক সিদ্দিক আকবর, তিনি মক্কা ত্যাগ করে নবীর সঙ্গে মদিনায় হিজরত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর বাড়ি বিবি বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন। হযরত আবু বকর নবীকে না দেখলে থাকতে পারতেন না। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা প্রিয় করতেন বাবা, তাই আমার নবী বলেছিলেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি যেখানে থাকবো আমার আবু বকর সেখানে থাকবে।
ও ভাই জানেরা মুরব্বী আব্বা জানেরা সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথাটা কেন বলছি একটু শোনো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা মহব্বত করেছিলেন এতটা ভালোবেসেছিলেন আমার নবী দয়া নবী সিদ্দিক আকবর আবু বকর কে বাবাজি বলে ডাকতেন হযরত আবু বকরের কন্যা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে আমার নবী পাকের বিবাহ হয়েছিল ঠিক কিনা ও ভাইয়েরা আমার নবী যে ঘরে আমার নবী আমাদের জন্য আজ কান্দে গেছেন ওই ঘরটি হলো আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে এতটা ভালোবাসতেন দশজন সাহাবী জান্নাতে জীবদ্দশাতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর তরফ থেকে এই দশজন সাহাবীর মধ্যে প্রথম নাম্বার হলেন হযরত আবু বকর সিদ্দিক সিদ্দিক মানে সত্যবাদী আল্লাহ কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু যারা আমার উপর ঈমান এনেছো তোমরা সত্যবাদী হয়ে যাও সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও মিথ্যাবাদীদের সঙ্গে তোমরা আপোষ করো না জুলুমকারী অত্যাচারীদের সঙ্গে তোমরা থেকো না আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যে আমি সত্যবাদীদেরকে বড় ভালোবাসি হযরত আবু বকরকে উনি সিদ্দিক উপাধি যিনি দিয়েছিলেন তিনি হলেন আমাদের আল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছিলেন আমার আল্লাহর সঙ্গে কথা হয়েছিল আরশে আজিমে সব শরীরে আমার আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছিলেন আল্লাহর নবী শুধুমাত্র তিনি এক কথায় বিশ্বাস করে নিয়ে বলেছিলেন হুজুর আপনি আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছেন কেউ বিশ্বাস করুক না করুক আমি আবু বকর বিশ্বাস করে নিলাম জোরে হবে না আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক সিদ্দিক উপাধি দিয়েছে সিদ্দিক মানে কি বলেছি সত্যবাদী সেই আবু বকর হুজুর নবীর জন্য নবীর মহাব্বতে কাঁদছে জামান নবী চলে গিয়েছেন আমি আবু বকর আমাকেও চলে যেতে হবে আমার নবী বিদায় হয়ে গিয়েছেন আমি আবু বকর আমাকেও বিদায় হয়ে যেতে হবে কেননা নবী যখন এন্তেকাল হয়ে যান এন্তেকালের আগে আমাদেরকে জানিয়ে বুঝিয়ে চলে গেছে যে বাবাজি এ আমার সাহাবীরা কেউ চিরকাল থাকার জন্য পৃথিবীর জমিনে আসে নাই আল্লাহর ডাক এসে পড়লে তাকে মৌতের পেয়াদা চাকতে হবে আমি আবু বকর আমি আবু বকর আমার দুনিয়ার মুক্তে বিদায় হতে হবে তাই তিনি আল্লাহকে এতটা ভয় করেছিলেন নবীকে এতটা মহাব্বত করেছিলেন হযরত আবু বকর দুই বছর তিনি খলিফা প্রতিনিধিত্ব করেছিলেন আর তিনি মদিনার মসজিদে মসজিদুল নববীর ইমাম হয়েছিলেন হযরত আবু বকর তাই বলেছিলেন এ নবী
আমি আবু বকর জানি না আল্লাহ পাকে যদি ডাক এসে যায় কখন কোন মুহূর্তে আমার মৌতের ডাক আসতে পারে। মৃত্যু আমার ছাড়বে না, মৃত্যু কারো ছাড়বে না। তাই আমি আবু বকর যদি মারা যাই আমি তোমাদের ওসিয়াত করে যাই, আমি তোমাদের ওসিয়াত করে যাই। আমি আবু বকর যখন ইন্তেকাল হয়ে যাব আমার সঙ্গে তো কেউ যাবে না, আমাকে একাকিনি কবরে যেতে হবে। আমাকে তোমরা যখন কবরে নিয়ে যাবে আমার লাশটাকে তোমরা গোসল দিয়ে তোমরা আমার কাফনটা পরিয়ে খাটিয়াই করে নিয়ে জানাজা সম্পন্ন করে আমার দয়ার নবী সোনার নবী নূর নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের রওজা পাকের সামনে আমার লাশটাকে রেখে দেবে। আমি আবু বকর জানিয়ে দিলাম আমার লাশটাকে রেখে দিয়ে আমার নবীকে সালাম জানাবে, আমার নবীকে সালাম দেবে, আমার নবীকে সালাম দেবে, আমার নবীকে জানিয়ে দেবে জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সে অদম আবু বকর ইন্তেকাল হয়ে গিয়েছে, আপনার আবু বকরের লাশটা কোন জায়গায় দাফন করব? জোরে হবে না সুবহানাল্লাহ। এরকম একজন ব্যক্তিত্ব, এমন একজন আমার নবীর সবচেয়ে প্রিয় সাহাবি, সব সাহাবি আমার নবীর কাছে আপন, ঠিক না ভুল? আমার নবী সমস্ত সাহাবিদের সম্পর্কে বলেছেন আমার এক একটি সাহাবি হলো আকাশের তারকা নক্ষত্রের নেই। আল্লাহ নবী বলে দিয়ে গেছে আমার ওফাতের পরে তোমরা আমার যে সাহাবি অনুসরণ করবে আমি রাসূলুল্লাহর অনুসরণ করা হয়ে যাবে। সব সাহাবীরা আমার নবীর কাছে প্রিয় সাহাবীরা হলেন জান্নাতি, জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর তিনি কাঁদছেন কেন? নবীকে বড় ভালোবাসে, গুহার ভিতরে সাপে কামড়েছে আমার নবীকে বলেন নাই। কেন? আমার আপনার নবী হযরত আবু বকরের কোলে মাথা রেখে শুয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? আবু বকর এই জন্য ডাকেননি যে কুফারি কুরাইশরা আবু যায়েদের দল বাঁধেন, আবু লাহাব উতবা শাইবাদের দল বাঁধেন, নবীকে কত কষ্ট দিয়েছে, নবীকে মেরে দেওয়ার জন্য নবী পাকের ঘরটাকে ঘিরে ফেলেছে, আল্লাহ নবীকে দুনিয়ার ভোগে সরিয়ে দেবে। আমার নবী দয়ার নবীর কয়েক রাত ঘুম নাই, আমি আবু বকর আমার কোলে নবী আমার ঘুমিয়ে আছি, আমি আবু বকর আমার পায়েতে বিষাক্ত সাপ কামড়ে নিয়েছে, আমি যদি পাটা তুলি ওই গর্তে থেকে যদি সাপটা বার হয়ে যায় আমার নবীর ক্ষতি হয়ে যাবে। না 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 না, ওই সাপটা আমার নবীকে ভালোবেসেছিল। জোরে বলবেন না। কেন? সাপটা বড় আনন্দিত হয়েছিল যে বিশ্ব নবী আখিরি নবীকে আজ আমি পেয়ে গেছি, একটু নবীর সঙ্গে আমি দিদার লাভ করবো। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে হযরত আবু বকর, তিনি সব গর্তগুলো বুঝিয়ে আর একটা গর্ত ফাঁকা ছিল আপনার পা দিয়ে চাপা রেখে দিয়েছে, তাই তিনি কামড়েছিলেন, ওই সাপটা কামড়েছিলেন, পা তোলেননি। কেন? নবীকে জীবনের থেকে বেশি ভালোবেসে। আমার নবীকে ডাকেন না ওই সময় আল্লাহ দরবারে ওনাজারি করে কেঁদে বলেছিলেন ওরা বলে
ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আবু বকর আমাকে ধৈর্য দিন আমাকে সবর দিন আল্লাহ পাক আপনি আমাকে ধৈর্য দিন সবর দিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার নবী আমার কলিমা তারেকি ঘুমিয়ে আছে যদি ঘুমের ব্যাঘাতটা ঘটে যায় আল্লাহ আমার নবীর বড় কষ্ট হয়ে যাবে আমি আমার নবীকে বড় পিয়ার করি ও ভাই জানেরা বড় পিয়া ভাই জানেরা ওই সময় দেখতে পাওয়া যায় হযরত আবু বকর বিশেষ জ্বালা সইতে পারে না ওই চোখে পাশ দিয়ে এক ফোঁটা পানি আল্লাহ নবী দয়াল নবী নূরে মুখমণ্ডলের উপরে পড়ে গেল যেই পড়ে গিয়েছে বাবা আমার নবী পাকের ঘুমটা ভেঙে নবী তাকে দেখতে লেগেছেন হযরত আবু বকরের চোখে পানি আল্লাহ নবী বলেছিলেন বাবাজি কি হলো আপনার কিসের জন্য আপনি কান্দতে লেগেছেন কি হয়েছে আপনার হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়া তুমি মাফ করুন বিয়া আবু বকর যদি আগে জানতাম আমার চোখে পানিটা আপনার শরীর মোবারকে ফেলতে দিতাম না হুজুর আপনার বড় কষ্ট হয়ে গেছে আপনি ঘুমিয়েছিলেন আপনার ঘুমটা ভেঙে গেছে আল্লাহ নবী বলেছিলেন বাবাজি কি হয়েছে আপনি একবার বলুন হুজুর আমি আবু বকর আমাকে সাপে কামড়ে নিয়েছে আমার নবী দয়া নবী ওই সময় আমার নবী আবু বকর হুজুর কে বাবা সেবা শুশ্রূষা করলেন আমার নবী ডাক্তারের ডাক্তার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গাতে আল্লাহ নবী দয়া নবী আমার দোয়া করে দিলে দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে বিষ্টা নিবেশ হয়ে গেল এতটা ভালোবাসা সত্ত্বেও হযরত আবু বকর হুজুর আবার বলেছিলেন আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার লাশটাকে নিয়ে খাটিয়াই করে নিয়ে আমার নবীর রওজা পাকের সামনে রেখে দিয়ে আমার নবীকে সালাম দেবে নবী যদি সালামের উত্তর না দেয় আমাকে যদি নবী গ্রহণ না করে আমি আবু বকরের লাশটাকে নিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করে দেবে আপনারা বলে আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী সবাই একসাথে বলে নবী জিন্দা নবী আমার নবী মৌতের পেয়ালা চেকেছেন মৃত্যু কবার হবে একবারই হবে ঠিক কিনা বলে আল্লাহ কোরআন পাকি জানিয়ে দিয়েছেন মৃত্যু কারো দ্বিতীয়বার হবে না আমার নবী মৌতের পেয়ালা চেয়েছেন কিন্তু আমার নবী রুহু মোবারক নাকি আমার আল্লাহ পাক নবীদের রুহু যেখানে আছে সেখানে রাখেন নাই আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাখেন নাই আল্লাহর আরশে আজিমে রাখেন নাই মালাকুল মউতকে বলেছে আজরাইল আমার নবী জান কবজ হয়ে গিয়েছে আমার নবীর মৌতের পেয়ালা চাকা হয়ে গেছে।